আমরা আগাবো তাহলে আমরা পরিকল্পনাটা বুঝতে পারবো এবং সবার মনের মধ্যে ঢুকে যাবে। বাংলাদেশ এইটার সমস্যাটা কি, কেন আমাদের দাবি জানাইতে হয়, কেন আমাদের রক্ত দিতে হয়, কেন আমাদের লড়াই করতে হয়, কেন? এই প্রশ্নটা করছেন কখনো? কই, অন্য দেশে তো এত লড়াই করতে হয় না, অন্য দেশে তো এত দাবি জানাইতে হয় না, অন্য দেশে তো রক্ত দিতে হয় না, আমাদের কেন দিতে হয়? কারণটা কোথায়? একটা কারণ আছে, কারণটা হচ্ছে যে কোনো রাষ্ট্র একটা গাছের মতো, সেই গাছের বীজ দিলেই সেই গাছটা আস্তে আস্তে বড় হয় এবং বড় হয়ে সেটা ছায়া দেয়, সেটা আশ্রয় দেয়। এই বীজটাই হচ্ছে রাষ্ট্র, এই গাছটাই হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র এমনি এমনি বড় হয় যদি এই গাছটা কোনো ছাগল না খেয়ে ফেলে। আমাদের একটা গান আছে না, হাজার টাকার বাগান খাইলো পাঁচশিকার ছাগলে, তাহলে আমাদের রাষ্ট্র নামের গাছটা কোনো পাঁচশিকার ছাগল এসে খাইয়া যায়। সেই জন্যই আমাদের রাষ্ট্র দাঁড়ায় না, সেই জন্যই আমাদের দাবি জানাইতে হয়, সেই জন্যই আমাদের রক্ত দিতে হয়, সেই জন্যই আমাদের জীবন দিতে হয় এবং বারবার লড়াই করতে হয়। তাহলে পাঁচশিকার ছাগল আমরা যতদিন পর্যন্ত চিনতে না পারবো এবং ওইটারে মারতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের রক্ত দেওয়া থামবে না, ততদিন পর্যন্ত আমরা বারে বারে দাবি জানাই যেতে পারি। পাঁচশিকার ছাগল কোনটা, কারো কোনো আইডিয়া আছে? পাঁচশিকার ছাগল দুইটা মাথার মধ্যে ঢুকায় রাখেন। পাঁচশিকার ছাগল একটা দেশের মধ্যে আর একটা দেশের বাইরে। পাঁচশিকার ছাগল দেশের বাইরে যেটা সেটা হচ্ছে ইন্ডিয়া, আর দেশের মধ্যে যেটা সেটা হচ্ছে আওয়ামী লীগ। এই দুইটা ছাগল আমাদের রাষ্ট্রটাকে বারে 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 এসে খায়া যায়। বাংলাদেশ রাষ্ট্রটাকে দাঁড়াইতে দেয় না এবং সেই জন্যই আমাদের বারে বারে রক্ত দিতে হয়। এখন তাহলে এই রাষ্ট্রটাকে রক্ষার জন্যে আমাদের কি করতে হবে? ছাগল যেন গাছে মুখ না দেয় তাহলে আমাদের বেড়া তৈরি করতে হয়, ঠিক তো? আমাদের তাইলে ওই বেড়াটা তৈরি করতে হবে। ওই বেড়াটা তাইলে কিভাবে তৈরি হবে? বেড়া তৈরি করার পরিকল্পনাটা এখন আমাদেরকে করতে হবে। বেড়া হয়ে উঠব আমরা, আমরা প্রবাসী বাংলাদেশিরা, 2 কোটি প্রবাসী বাংলাদেশি, আমরা আমাদের রাষ্ট্রের চারপাশে বেড়া হয়ে থাকব এবং এই বেড়াটাই বাংলাদেশ রাষ্ট্রকে তার ভবিষ্যৎকে রক্ষা করবে, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আর রক্ত দিতে না হয়, আর লড়াই করতে না হয়, আমরাই এর রক্ষাকর্তা হয়ে চারপাশে থাকব। কিভাবে? আসেন এই পরিকল্পনাটা শুরু করি। প্রথম পরিকল্পনা হচ্ছে আমরা দাবি জানাই, আমরা 2 কোটি বাংলাদেশি প্রবাসী। আরে 2 কোটি মানুষ তো ইউরোপের অনেক দেশে না, টোটাল জনসংখ্যা না, একটা দেশ হয়ে যায় 2 কোটির নাগরিক দিয়ে, কয়েকটা দেশ হয়ে যায় ইউরোপে, তাই না? কিন্তু আমরা তাহলে এই 2 কোটি নাগরিকের ভয়েসটা কেন একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারি না? কেন আমরা এমন একটা বার্গেনিং পাওয়ার তৈরি করতে পারি না যেখানে রাষ্ট্র আমার কথা সব সময় শুনবে? কারণটা হচ্ছে আমাদের কোনো একটা কালেকটিভ পরিকল্পনা নাই এবং আমরা আমাদের শক্তিটাকে দেখাইতে পারি না। আমার শক্তিটা কি? আমার শক্তি কি শুধু রাজপথে? আমার শক্তি কি শুধু সংখ্যায়? আমার শক্তি কি শুধু বক্তৃতায়? না, আরো জায়গায় আমি শক্তি দেখাইতে পারি। কি? আমি একটা পরিকল্পনা নিছি, আপনারা হয়তো দেখছেন, এবং এটা নিয়ে আমি সরকারের সাথে কাজও করতেছি। কেন পরিকল্পনা নিলাম সেটা একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, আপনারা দেখছেন না IMF $5 বিলিয়ন লোন দেয়, কয়বার সালাম করে IMF এর পায়ে? কয়বার কয়বার সালাম করে সরকার? হাজারবার সালাম করে IMF এর পায়ে, $5 বিলিয়ন লোন নেওয়ার জন্য। লোন এটা আবার শোধ দিতে হবে, এমন না যে ধার ওইটা আমাদেরকে ইয়ে দিচ্ছে, ওইটা আমাদেরকে সাদগায় জারিয়া করে দিচ্ছে যে আমাদেরকে আর কখনো এটা শোধ করতে হবে না, তা কিন্তু না। লোন, সেই লোনের জন্য বাংলাদেশ সরকার, বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মন্ত্রীরা 1000 বার সালাম করে IMF এর পায়ে, ঠিক কিনা? হ্যাঁ, আমরা 2 কোটি প্রবাসী বাংলাদেশি, প্রত্যেক মাসে যদি আমরা $20 করে দিই প্রত্যেকে, হিসাব করেন কত টাকা হয় এক বছরে, হিসাব করেন কত টাকা হয়? $5 বিলিয়ন হয়। আমরাই টাকা সরকারকে দেব এবং সরকারকে যখন আমরা দিতে পারবো তখন আমরা বলবো, এই দেখো এই টাকা আমরা এক বছরে দিলাম, IMF তো 1.5 বছর ধরে $5 বিলিয়ন দিছে, আমরা তোমাকে এক বছরে দিতে পারবো $5 বিলিয়ন। আমার কথা শুনবা না মানে তোমার বাপ শুনবে,
এসে আর কি আর বেড়া হতেছে এই ইন্ডিয়ান হেজিমনি, ইন্ডিয়ান প্রভাবের বিরুদ্ধে বাংলাদেশের চারপাশে একটা বেড়া হয়ে থাকা। কিভাবে? রুবিয়াপা এমপি ইলেকশন করবে, আমার কাছে যে বলতেছে দাদা আমি একটা এমপি ইলেকশন করতে চাই। আমি বললাম এমপি ইলেকশন ওইখানে কইরেন না, রুবিয়াপা এমপি ইলেকশন করবেন ফ্রান্সে, ইল দ্য ফ্রান্সের 97টা সিট, ঠিক কিনা? হ্যাঁ, এমপি সিট, এক একটা সিটে কত ভোটার জানেন? ইল দ্য ফ্রান্সে 90,000 থেকে 130,000 ভোটার। প্যারিসে ইল দ্য ফ্রান্সে আমরা বাংলাদেশি কতজন আছি? 1.5 লক্ষ বাংলাদেশি আছি, ঠিক কিনা? আমরা ইল দ্য ফ্রান্সে 10টা সিটে ডমিনেন্ট ফ্যাক্টর হইতে পারি যদি আমরা একটু মাথা খাটায় আমরা কাজ করি। 10টা সিটের এমপি আমাদের কথা শুনবে এবং আমরা যে বলতে পারবো আরে আমার কথা শুনেন, এই যে আন্দোলন হলো, সংগ্রাম হলো, বিপ্লব হলো, আমরা 10টা সিটের এমপি কে যে বলতে পারতাম আমার নামে বাংলাদেশের নামে আপনি বিবৃতি দেন, এখনই লেখেন, আমরা আপনাদের ভোটার। আমরা কোন একটা কনস্টিটিউয়েন্সিতে যদি 10,000 বাংলাদেশি ভোটার থাকি, আপনি চিন্তা করছেন আপনি ওই এমপি কে আপনি নাকে দড়ি দিয়ে ঘুরাইতে পারবেন, ঠিক কিনা বলেন? এখন আমাদের পরিকল্পনা করতে হবে, এইভাবে আমাদের ভোটার ম্যাপিং করতে হবে পুরা ইল দ্য ফ্রান্সে, কোন কমিউনে কতজন বাংলাদেশি ভোটার আছে, যেইখানে সবচেয়ে বেশি ভোটার আছে সেইখানে আমাদের কনসেন্ট্রেট করতে হবে। আমরা সবাই দরকার হলে ওই জায়গায় বাসা নেব, ওই কমিউনিটাকে আমরা আগে দখল করব, কইরা তারপরে আমরা আশেপাশের কমিউনে আমরা দেখব আমরা কোথায় কোথায় আমাদের ইনফ্লুয়েন্সটাকে এক্সার্ট করতে পারি। এবং এইভাবেই আমাদের প্যারিসে, শুধু প্যারিসে না, ফ্রান্সে, ইউরোপে, আমেরিকায়, সব দেশে আমাদের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তৈরি করতে হবে ওই দেশের কমিউনিটির মধ্যে। এই একই কাজ করে ইসরায়েল, এই একই কাজ করে ইন্ডিয়া, আমাদেরকে এর চেয়ে বড় কাজ করতে হবে, করে আমাদের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তৈরি করতে হবে প্রত্যেকটা ডায়াসপোরাতে, এবং এই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বাংলাদেশকে রক্ষা করবে। কেউ বাংলাদেশের সামনে মাথা তুলে দাঁড়াইতে পারবে না, কথা বলতে পারবে না। কি মনে হয় পরিকল্পনাটা কেমন? মনে হচ্ছে এখন করা যাবে? আর যেই দেশের প্রবাসীরা 10টা এমপি কে নাকে দড়ি দিয়ে ঘোরায় তাদের দাবি জানাইতে হবে বাংলাদেশ সরকারের কাছে, হবে? বাংলাদেশ সরকার এসে জিজ্ঞেস করবে তোমার আর কি দরকার, আমাদেরকে বলো আমরা সবকিছু করে দিচ্ছি। এই হইতেছে পরিকল্পনা। মাথার মধ্যে যদি এখন এটা রাখতে পারেন তাহলে এইটা মাথায় নিয়ে চিন্তা করতে হবে অ্যাজ এ কমিউনিটি, অ্যাজ বাংলাদেশি ডায়াসপোরা, আমরা কিভাবে এইখানকার পলিটিক্যাল ল্যান্ডস্কেপে আমাদের নিজেদের জায়গাটাকে নিতে পারব। এবং এইভাবে কাজ করে আমরা বাংলাদেশের ভবিষ্যৎকে রক্ষা করব এবং বাংলাদেশ রাষ্ট্রকে যেই পাঁচ শিকার ছাগল এসে বারে বারে খেয়ে যাচ্ছে সেই পাঁচ শিকার ছাগলকে আমরা চিরতরে দূর করে দিতে পারব। দুই নাম্বার কথা, অনেকে অনেকভাবে বলছেন এবং আমার মনে হচ্ছে যে আপনারা, আপনাদের অনেকেরই ধারণা যে পিনাকি দাদা বোধ হয় বাংলাদেশের মন্ত্রী টন্ত্রী উপদেষ্টা উপদেষ্টা হবে এবং এটা হইলে বোধ হয় আমাদের জন্য ভালো হবে। জি না, বাংলাদেশের একটা বড় সংকট হচ্ছে আমাদের কোনো সিভিল ভয়েস নাই, সিভিল ভয়েস নাই। যেই ভয়েস বাংলাদেশে দাঁড়ায় কথা বললে তার একটা ওজন থাকে, একটা ভ্যালু থাকে, এবং যেই মানুষটাকে বাংলাদেশের মানুষ পছন্দ করে, ভালোবাসে, যেই মানুষের হুঙ্কারে বাংলাদেশের সরকারি চাকরি, সরকারি কর্মচারী, পুলিশ, আর্মি, বিজিবি এদের কাপড় নষ্ট হয়ে যেতে পারে। যদি মনে করেন যে আমি ওই রাস্তায় অগ্রসর হইতেছি তাহলে আপনারা দোয়া করেন যেন আমি জনগণের কাতারে থাকতে পারি এবং এই হুঙ্কার যেন তুলতে পারি আরো তীব্রভাবে, সেইটা বাংলাদেশকে রক্ষা করবে, সেইটা বাংলাদেশের ভবিষ্যৎকে রক্ষা করবে। তাহলে আপনাদের আকাঙ্ক্ষা হওয়া উচিত যে পিনাকি ভট্টাচার্য, পিনাকি দাদা যেই ভালোবাসা, যেই আস্থা, যেই বিশ্বাস বাংলাদেশের জনগণের কাছ থেকে অর্জন করছে সেইটাই যেন কখনো ক্ষয় না ধরে, পিনাকি দাদা যেন সব সময়
জনতার কাতারে থাকে এবং জনতার কাতারে থেকে জনতার কথা বলে এবং এই ভালোবাসা এই সম্মানের প্রতিদান দেওয়ার জন্য পিনাকি দাদা যেন সবসময় তৈরি থাকে। আপনারা এই দোয়া করেন এবং এই দোয়াটাই আমি আপনার মাথা পেতে গ্রহণ করব। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা ভবিষ্যতে শুধু ফ্রান্সে না সারা দুনিয়াতে আমাদের ডায়াসপোরাকে একটা শক্তিশালী ডায়াসপোরা হিসেবে গড়ে তুলব এই বিশ্বাস রাখবেন। যদি আমরা একসাথে কাজ করতে পারি আমরা এই লক্ষ্যে অবশ্যই কামিয়াব হব। ইনকিলাব জিন্দাবাদ।